বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি করছি সেটা হচ্ছে গিয়ে এই বছরের শারদীয়া বর্তমানের সূচিপত্র। এই বছরের মানে বাংলা 1429 আর ইংরেজি 2022-এর যে শারদীয়া বর্তমানের সূচিপত্র, তার আগে আমি এর মুদ্রিত মূল্যটি দেখিয়ে নিই। এর দাম হচ্ছে কি 100 টাকা। ঠিক আছে, তো বর্তমানে চলুন আমরা আর কথা না বাড়িয়ে সূচিপত্র থেকে শুরু করি। তো প্রথমেই যেটা বলি, বর্তমানে আমার বরাবরই যে জিনিসটা ভালো লাগে মানে ফিকশন, মানে গল্পের থেকেও নন ফিকশনে এদের বা ফিচার স্টোরিগুলো এদের অনেক ভালো হয়, সেটা আমার খুব ভালো লাগে। তো দেখে নিই এবারে কী কী আছে। তো প্রথমে আছে শঙ্করের বঙ্গবাসীর বৃত্ত সংবাদ, এগুলো বিশেষ রচনা বা ফিচার্স যা বা নন ফিকশন যাকে বলে। অমৃতসূদন ভট্টাচার্যের রবীন্দ্রনাথের গৃহিণীপনা জীবনে ও সৃজনে, পুলক চট্টোপাধ্যায়ের বিভূতিভূষণের নিহারিকাপুঞ্জ, দেবব্রত মুখোপাধ্যায়ের স্বপ্ন ছোঁয়া এভারেস্ট। রাজনীতিতে আছে আমাদের স্বাধীনতার উর্ধ্বশ্বাস 1 বছর, আর তীর্থ ভ্রমণে আছে সুমন গুপ্তের শ্রীধাম নবদ্বীপ। এরপরে যায় আমাদের সূচিপত্রের যে অংশটি আছে সেখানে আমরা চলে আসছি আমাদের ফিকশনে। নাটকে মনোজ মিত্রের রে রে পানকৌড়ি, উপন্যাসে বাণী বসুর আদি সংবাদ, অমর মিত্রের অভাগীর ঘর বসতি, তপন বন্দ্যোপাধ্যায়ের নেপথ্য থেকে সেই কুশীলব, সুজন দাশগুপ্তের ছদ্মবেশী সময়, জয়ন্তদের অন্নপূর্ণা। বড় গল্পে আছে সমরেশ মজুমদারের উল্টো রাস্তা, ভগীরথ মিশ্রের সব সাধনা। গল্পে আছে নলিনী বেরার বিরাট রাজার দেশ, স্বপ্নময় চক্রবর্তী পরমানন্দ, অনিতা অগ্নিহোত্রীর বাগান, কাবেরী রায়চৌধুরীর বেলা শেষে, পৌরাণিক আখ্যানে রয়েছে রাজা ভট্টাচার্যের তারা, উমাশঙ্কর নিয়োগীর জরৎকারুর শুভ পরিণয়। এছাড়া রয়েছে ছোটদের গল্প গৌর বৈরাগীর কিডন্যাপ, বিভিন্ন কবিতাও ছড়া আছে তার, কবিদের নাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ভ্রমণে আছে হিল্লোল ভট্টাচার্যের উষর্মরু রঙিন খাত, এবং খেলাতে আছে সোমনাথ বসুর শেষ দ্বৈরথ। সিনেমাতে আছে অন্বেষা দত্তের কাজ পাগল এক জেদি মেয়ের গল্প, সন্দীপ রায়চৌধুরীর আউটসাইডার। খাওয়া দাওয়াতে আছে চিকেন নিয়ে বিভিন্ন কিছু প্রিপারেশন, ইন্দ্রজিৎ লাহিড়ির চমৎকারী চিকেন। তো এই হচ্ছে আমাদের বর্তমানে সূচিপত্র। আমি এখনও পড়িনি, আমি এখনও পড়া শুরু করিনি, পড়লে আমি অবশ্যই রিভিউ দেবো, কিন্তু সূচিপত্রটি দেখে আমার তো মোটামুটি বেশ ভালোই লাগলো। আপনারাও দেখুন, আপনারাও কিনুন, কিনে পড়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।